পরবর্তী ভাই প্রশ্ন করেছেন, মৃত ব্যক্তির কোনো ছবি যদি আমি ঘরে কিংবা দোকানে কিংবা আমার মানি ব্যাগের ভিতরে রেখে দেই, তাহলে এটা শিরক কিংবা কোন ধরনের কোন পর্যায়ে যাবে জানতে চাচ্ছি। জি আলহামদুলিল্লাহ, এটা খালি মৃত ব্যক্তির কেন, জীবিত ব্যক্তিরও তো একই জিনিস। জীবিত ব্যক্তির ছবিও ঘরের মধ্যে টাঙ্গায় রাখা, তারপরে কোনো জায়গায় লাগায় রাখা, এটা ইসলামে জায়েজ নেই। তো সুতরাং জীবিত ব্যক্তির যেখানে জায়েজ নাই, মৃত ব্যক্তির তো নিঃসন্দেহে এটা হারাম। তো সুতরাং এটা কোনো জায়গায় টাঙ্গায় রাখা, মানি ব্যাগে রাখা, অমুক জায়গায় রাখা, কোনো জায়গায় রাখা যাবে না। তবে এটা শেরেক হবে না, এটা কবিরা গুনাহ, এটা হারাম। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আশাদ্দান নাসে আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাববিরুন, যারা এরকম ছবি তোলে, ছবির প্রতি যত্নশীল হয়, ছবির প্রতি গুরুত্ব দেয়, এদেরকে কি আমাদের মাদানে সবচেয়ে কঠিন আজাব দেওয়া হবে। তো সুতরাং এটা হারাম। তবে শেরেক হবে তখন যখন এই ছবিটা রাখার সাথে সাথে তার প্রতি কিছু মানে সম্মান শ্রদ্ধা এরকম কিছু চলে আসে, যে এটাকে আমি বড় কিছু মনে করে রেখে দিলাম, তখন এটা শুধু কবিরা গুনার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটা শেরেকের পর্যায় পর্যন্ত চলে যেতে পারে। তো এই জন্য শেরেক হোক আর কবিরা গুনা হোক, এটা কোনো অবস্থায় রাখাই যাবে না। আর মৃত ব্যক্তির তো অবশ্যই, যখন কোনো লোক মারা যাবেন এটা সব ডিলিট করে দিবেন, মোবাইলে ছবি থাকলেও সেগুলোও ডিলিট করে দিবেন, কারণ এক সময় গিয়ে ওই মৃত ব্যক্তিকে কেন্দ্র করে শেরেক চালু হওয়ার সম্ভাবনা আছে। যখন মানুষ জানবে যে এই লোকটা বড় একজন আলেম ছিল, বড় একটা কিছু ছিল, তখন আস্তে আস্তে মানুষ তাকে কেন্দ্র করে শেরেক গড়ে তুলবে। এই জন্য এইসব ছবিগুলো মুছে ফেলাই হলে উচিত। জি পরবর্তী ভাই প্রশ্ন করেছেন, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি কি শেরেক কিংবা ইসলামে এর বিধান কি জানতে চাচ্ছি। জি ভাই, আসলে সব জিনিসের সাথে শেরেক লাগাই দেওয়া, এটা মনে করা যাবে না যে সব জিনিস খালি শেরেক। শেরেক এক জিনিস, কবিরা গুনাহ এক জিনিস। কবিরা গুনাহ আপনি ছেড়ে দিলে, সঠিকভাবে তাওবায়ে নাসুহা করলে আল্লাহ পাক মাফ করে দেন। আর শেরেকটাও আল্লাহ মাফ করেন জীবিত অবস্থায়, যেটা আল্লাহ পাক মাফ করেন না বলছে, এটা হলো আপনি শেরেক করে শেরেক নিয়ে কবরে চলে গেলেন। কিন্তু দুনিয়াতে যতদিন জীবিত আছেন ততদিন কিন্তু শেরেকও মাফ হওয়ার রাস্তা আছে, কারণ বড় বড় কাফের, বড় বড় মুশরিক ইমান আনার পরে আল্লাহ পাক তার সব মাফ করে দিয়েছেন। এই জন্য শেরেকও আপনি দুনিয়াতে জীবিত অবস্থায় যদি শেরেক ছেড়ে দিয়ে ইমানের দিকে, তাওহীদের দিকে আসেন, তাহলে আল্লাহ পাক মাফ করে দিবেন। তো জন্ম নিয়ন্ত্রণের কথা যেটি বলছেন, এটি ঢালাওভাবে হারামনা, ঢালাওভাবে জায়েজ না। এটা বিশেষ বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে জায়েজ, আবার বিশেষ বিশেষ অবস্থায় এটা হারাম। এটা যার যার অবস্থার আলোকে, বিভিন্ন সময় প্রেক্ষাপটে অসুস্থতার জন্য, তারপরে বিভিন্ন কারণে সাময়িক এটা ইসলাম অনুমোদন দেয়, আবার ঢালাওভাবে সবার জন্য আমভাবে জায়েজ নেই। তো সুতরাং এরকম জায়েজ নাই এরকম অবস্থায় করে ফেলছেন, সেটার জন্য তওবা করলে আল্লাহ পাক মাফ করে দিবেন, এটা কবিরা গুনাহ, এটা শিরক হবে না। মুহতারাম, মা বাবার পায়ে হাত দিয়ে সালাম করা যাবে কি জানতে চাচ্ছি। জি, সালাম হলো মুখে, সালাম হাতেও না পায়েও না। সালাম যে শব্দটা, এটা হয় মুখের মাধ্যমে, এটা হাত দিয়েও হয় না, পা দিয়েও হয় না। এই জন্য নবী সাল্লাম বলছেন, লা তুসাল্লামু তাসলিম আল ইয়াহুদ ওয়ান নাসারা, তোমরা ইহুদি নাসারার মতো সালাম দিও না, কারণ ইহুদি নাসারারা হাত দিয়ে সালাম দেয়, আঙ্গুল দিয়ে সালাম দেয়, মাথা ঝুঁকায়, এগুলোর মাধ্যমে দেয়। এই জন্য ইসলামে সালাম দেওয়ার সময় হাতও তোলা লাগে না, আঙ্গুলও তোলা লাগে না, কিছু তোলা লাগে না, খালি মুখ দিয়ে বলতে হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো পা ধরে যেটা করা হয়, এটা হলো বিজাতীয় কালচার, মুশরিকদের কালচার। এটা বিশেষ করে আমরা এই দেশে হিন্দুদের সাথে বসবাস করার কারণে হিন্দু কালচার, বৌদ্ধ কালচার থেকে অনেক জিনিস আমাদের মধ্যে ঢুকে গেছে। এগুলো আরব দেশে ঢুকে নাই, কারণ আরবেরা হিন্দুদের সাথে বৌদ্ধদের সাথে বসবাস করে নাই। তাদের মধ্যে ঢুকলে ইহুদিদেরগুলো ঢুকে, খ্রিস্টানদেরগুলো ঢুকে, আমাদের মধ্যে ঢুকে হিন্দুদেরগুলো, বৌদ্ধদেরগুলো, কারণ আমরা তাদের সাথে বসবাস করি। তো এই পাদরে যেটা করা হয়, পদমবসি যেটাকে বলা হয়, এটা মূলত হিন্দু জমিদারদেরকে, হিন্দু রাজাদেরকে, বিভিন্ন জনকে যুগে যুগে করা হইতো। আজও হিন্দুদের মধ্যে স্ত্রীরা স্বামীদেরকে এরকম সাজদা করে, তারপরে বিভিন্ন মুরব্বীদেরকে এরকম করে, সেখান থেকে মডারেশন হয়ে ইসলামে এই কদমবসি সিস্টেম আসছে। অর্থাৎ এটা শেরেক হবে না, শেরেক হবে তখন যদি এটা কাউকে সম্মান মনে করে, যদি সাজদার মতো করে কপাল ঝুঁকায়। যেমন কোনো দিনদার মানুষ তাকে একবারে মানে এবাদত মনে করে, গুরুত্ব দিয়ে, সম্মান আলাদা করে দেখে, তাকে যদি মাথা ঝুঁকায় সেটা শেরেক। কিন্তু এমনি নর্মালি মা বাবাকে যদি সে
স্বাভাবিকভাবে করে সম্মান জানানোর জন্য, এটা শিরকের আওতায় যাবে না, তবে এটা গুনাহ হবে। এই জন্য এটা ছেড়ে দিতে হবে এবং মা বাবাকেও বুঝতে হবে যে আমাকে সম্মান জানানোর মাধ্যম হলো সালাম, আমাকে সম্মান জানানোর মাধ্যম এটা না। মহতারাম, ফ্যান লাগিয়ে নামাজ পড়া কি বেদাত? জানালে উপকৃত হব। এটার সাথে তো বেদাতের কোনো সম্পর্ক নেই। বেদাতের সম্পর্ক হলো, আমার বেদাতের উপরে অনেক আলোচনা আছে, এগুলো শুনলে বুঝতে পারবে। বেদাতের সম্পর্ক হলো ফিদ দিন, মানে বেদাতটা হলো দিনের ভিতরে, ফিল এবাদা, এবাদতের ভিতরে। কিন্তু লিদ দিন লিল এবাদা হলে সেটা বেদাত না, মানে এবাদতের ভিতরে বাড়ানো যাবে না, কমানো যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম যতটুকু করছেন ততটুকুই করতে হবে, সেটা বাড়াইলে কমাইলে সেটা বেদাত। কিন্তু এবাদতের জন্য যত বাড়ান যত কমান, এটার সাথে বেদাতের কোনো সম্পর্ক নেই। যেমন এখানে মাইক লাগাইছে, এই মাইকের সাথে বেদাতের কোনো সম্পর্ক নেই, কারণ মাইক এটা এবাদতের ভিতরে না, এটা এবাদতের জন্য। কিন্তু আমি কথা যেগুলো বলছি সেখানে যদি কোরআন হাদিসের নামে আল্লাহ রাসূলের নামে মিথ্যা কথা বলি, সেটা গুনাহ হবে। কিন্তু মাইকের সাথে বেদাতের কোনো সম্পর্ক নাই। তারপর আপনার এই যে ফ্যান লাগাইছে, ফ্যানের সাথে বেদাতের সম্পর্ক নাই। মসজিদ যত সুন্দর করি, এটা এবাদতের জন্য, এটা এবাদতের ভিতরের জিনিস না। মসজিদ সুন্দর হবে কিন্তু জুমার নামাজ দুই রাকাতেই থাকবে। মসজিদ সুন্দর হয়েছে বলে জুমার নামাজ চার রাকাত পড়া যাবে না, জুমার নামাজ দুই রাকাতে, ওইটারে বাড়ানো কমানো যাবে না। কিন্তু মসজিদ অনেক সুন্দর করা যাবে, মসজিদ সুন্দর করার সাথে বেদাতের সম্পর্ক নেই। হজে যাব, হজের নিয়ম কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেরকম, কেয়ামত পর্যন্ত একরকম। কিন্তু যাওয়া আসার সময়, এখন আমরা বিমানে যাচ্ছি, আরেক সময় আসবে হয়তো আরও উন্নত মানের বাহনে করে যাবেন, কিন্তু এগুলোর সাথে বেদাতের কোনো সম্পর্ক নাই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহদাসা ফি আমরিনা, ফি আমরিনা মানে ফি ইবাদাতিনা, আমাদের এবাদতের ভিতরে যদি কেউ নতুন কিছু বানায় সেটা হলো বেদাত। সুন্নাত নামাজ পড়া অবস্থায় যদি মুয়াজ্জিন ইকামত দেন তাহলে কি করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে স্পষ্ট সমাধান দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন মুয়াজ্জিন একামত দিবে তখন ফরজ সালাত ছাড়া আর কোনো সালাত নাই। তো যদি আমি চার রাকাতের সালাত আদায় করতেছি বা দুই রাকাতের সালাত আদায় করতেছি, আমি শেষ রাকাতে আছি এমন সময় একামত দেওয়া শুরু হয়ে গেছে, তাহলে দ্রুত গতিতে আমি এটা শেষ করব। আর যদি এমন অবস্থায় থাকি যে তৃতীয় রাকাতে আছি বা এখনো প্রথম রাকাতে আছি, তাহলে আমি সাথে সাথে সালাত ছেড়ে দিব একামতের সাথে সাথে। যদি অল্প বাকি থাকে সেটা কমপ্লিট করে জামাতে শরীক হব, যদি বেশি বাকি থাকে তাহলে সেটা সাথে সাথে ছেড়ে দিতে হবে। শিরকের গুনাহ থেকে মাফ পাওয়ার পদ্ধতিটা জানালে উপকৃত হব। শিরকের গুনাহ থেকে মাফ পাওয়ার পদ্ধতি হলো, যে শিরকটা আমি করছি এতদিন, এই শিরকটা পুরোপুরি ছেড়ে দেওয়া। আর শিরক করার কারণে আমার ঈমান চলে গেছিল, এতদিন আমার ঈমান ছিল না, নতুন করে আবার ঈমান আনা, এটাই হলো শিরকের তাওবা। নতুন করে ঈমান আনলে, শিরক ছেড়ে দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীতের এই গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, এমন কি আল্লাহ পাক অতীতের গুনাহগুলোকে নেকিতেও রূপান্তর করে দিবেন। সুবহানাল্লাহ, এজন্য শিরকের তাওবা হলো যেগুলো আমরা করে ফেলছি না জেনে না বুঝে বা যে কোনো উপায়ে, সেগুলো ছেড়ে নতুন করে ঈমান আনা, এটাই হলো শিরকের তাওবা। মহতারাম, আসসালামু আলাইকুম। মাযহাবের কোনো কোনো কথা হাদিসের বিপরীত দেখা যায়, এই ধরনের কথা মান্য করা শিরক হবে কি? আলহামদুলিল্লাহ, এই বিষয়ে আমরা আলোচনার মধ্যেই বলছি, আর আপনি নিজে নিজে সিদ্ধান্ত নিতে যাবেন না যে মাযহাবের কোনো বিষয়ে হাদিসের খেলাফ। এটা কিন্তু আপনি আমি সাধারণ মুসলিম সিদ্ধান্ত নিতে পারবো না। এটা যদি মদিনার উলামা ইকরাম বলেন যে মাযহাবের এই কথাটা আপনার সহি হাদিসের খেলাফ, তখন আপনি সেটা মেনে নেবেন। কারণ জামিয়া ইসলামিয়া মদিনা মুনাব্বারা এটা প্রতিষ্ঠাই করা হয়েছে এই বিষয়টা গবেষণা করার জন্য, যে চারটা মাযহাবের মাসালাগুলো নিয়ে তারা ইস্তেহাত করবেন, ইস্তেহাত করে সঠিক মতটা দুনিয়াবাসীকে জানাই দিবেন, যাতে মানুষ সঠিক হাদিসটা সঠিক বিষয়টা আমল করতে পারে। এই জন্য ওনাদের
এস্তেহাদে যদি কোনো মাসালা এরকম হয় যে মাজহাবের এই হাদিসটা দঈফ আর এই হাদিসটা সহি, তাহলে সহিটা আমল করব। কিন্তু সহিটা জানার পরেও যদি আমি জিদ ধরে বসে থাকি যে না আমি আমার ইমাম যেটা বলছে এটাই মানবো, এটা মানবো না, তো এটা জেনে শুনে করলে গুনাহ হবে, শেরেক হবে না কিন্তু গুনাহ হবে, আর না জেনে না শুনে করলে আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু যারা জেনে শুনেও মানে জিদ ধরে প্রতিহিংসা বশত বসে থাকবেন যে না এটা হাদিস যত সহি হোক মানবো না, কছি মানবই না। আবার অনেকে বলে যে এটা 2 লাখ টাকা, কেউ যদি আমাকে বুঝাই দিতে পারে 2 লাখ টাকা দিব, তো ওনাকে আপনি যত বুঝাইবেন উনি কবে যে আমি বুঝলাম না, তো ওনাকে বুঝাবে কে? 2 লাখ টাকাও দেওয়া লাগবে না, কেউ বুঝাইতেও পারবে না। তো এই জন্য মানে বুঝে শুনে যদি না মানে তাহলে তার গুণাগার হবে, সেরেক হবে না। নামাজ শুরু করার সময় মুখে নিয়ত করা কি বেদাত জানতে চাচ্ছি। আমরা একটু আগে বলছি যে সরাসরি বেদাতে যাবেন না, সব কিছু খালি বেদাত বেদাত, তখন কিন্তু যিনি বেদাত করেন উনার মাথা রাগ উঠে যায়, উনি কয় যে খালি বেদাত বেদাত করে, খালি বেদাত বেদাত করে, সেরেক সেরেক করে, মানে হে তো আগাগোড়াই বেদাত, বেদাত শুনলে তার রাগ উঠে যায়। আমাদের কোনো কোনো ভাই মসজিদের ইমাম সাহেবের কাছে সকালেও মশালা জিজ্ঞেস করে, দুপুরেও মশালা জিজ্ঞেস করে, বিকালেও মশালা জিজ্ঞেস করে, ইমাম সাহেব তার অত্যাচারে অতিষ্ঠ। কারণ ইমাম সাহেবের দামটা হইলো কোথায় খতম আছে, কোথায় মিলাদ আছে, কোথায় কি আছে, উনি আছে ওই চিন্তায়, আর এ যায় খালি সকাল বিকাল মশালা জিজ্ঞেস করে। ইমাম সাহেবের যদি মশালাই জানা থাকতো তাহলে ইমাম সাহেবকে তাবিজের ব্যবসা করতো নাকি, ইমাম সাহেবকে খতমের ব্যবসা করতো নাকি? তো ইমাম সাহেবের মশালা জানা নাই বলেই তো এই কাজ করেন। আর ওনার পারিবারিক চাহিদা যাহা দরকার ওইটা তো উনি মসজিদ থেকে পাচ্ছেন না, উনি আছেন ওনার চিন্তায়, ওনার কি লেখাপড়া করার সময় আছে? দেখা যায় সকালে যাইও মশালা জিজ্ঞেস করে, বিকালে যাইও মশালা, তখন উনি এমন খেপা খেপে যে এবার উঠে খোদবা দেওয়া শুরু করে যে এই এইরকম কিছু লোক বাইরেছে, বাংলা বুখারি লইলে হাটে খালি মশালা জিজ্ঞেস করে, এই করে সেই করে, মানে তার বিরুদ্ধে খেপা শুরু হয়ে যায়। এই জন্য সব কিছু খালি বেদাত বেদাত করবেন না। আর আমাদের বেদাত তো খুঁজলে আগাগোড়া পুরো জিন্দগির মধ্যে বেদাত ঢুকেই আছে, এই জন্য প্রথম বেদাতে যাবেন না, প্রথম সুন্নত খেলাফে সুন্নত। আমাদের উস্তাদ ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লাহর একটা বই আছে এহিয়াউস সুনান, এহিয়াউস সুনান বইটা ভালো করে পড়লে বুঝতে পারবেন, ওখানে এই আপনার সুন্নত খেলাফে সুন্নত বেদাত এগুলোর বিস্তারিত উদাহরণ সহ আলোচনা করা আছে। তো এই জন্য যেটা বলছেন যে সলাতের শুরুতে নিয়ম, এক ব্যক্তি জন্ম থেকে শুরু করে শুনে আসছে যে নামাজ শুরু করতে হলে নামাজ অনুসাল্লি আলিল্লাহ তাআলা আরবা সালাসা খামসা এগুলো বলতে হয়, তো এখন অনেকেরই দেখবেন যে তাকবীর তাহরিমে বলে হাতবাদি বলছে, আবার ছাড়ে দিছে, কি ব্যাপার ভাই ছাড়ে দিচ্ছেন কেন? কয় সালাসার জায়গায় আরবা বলে ফেলছে, নামাজও ছাড়ে দিছে, আবার শুরু করছে নিয়মবাদে, অর্থাৎ এটা সে ছোটবেলা থেকে অভ্যস্ত হয়ে গেছে। এখন তাকে যদি হঠাৎ করে আমরা বলি ভাই এটা বেদাত, হে তো আকাশ থেকে নিচে পড়বে, বলতে হবে যে ভাই এটা বেদাত না, এই আপনি যেটা করতেছেন এটা আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নতে নাই, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের খেলাফ। এই কথা বললে দেখবেন গরম হবে না, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নত হইল নিয়ত করা, নিয়ত পড়া না, তা আপনি তো নিয়ত করতেছেন না নিয়ত পড়তেছেন, এই পড়াটা নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নতে নাই, এটা সুন্নতের খেলাফ। তা আসলে যে মূর্খ লোকটা না জেনে করতেছে তার জন্য কিন্তু এটা বেদাত না, কারণ সে জানেই না যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন না, হে মনে করতেছে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এইভাবে শিখাইছেন, এই কথা মনে করে কিন্তু সে নিয়তটা মুখস্থ করছে। এই জন্য তাকে প্রথমে আপনি বেদাত বলবেন না, তাকে বলবেন এটা সুন্নতের খেলাফ, তাহলে দেখবেন যে আস্তে আস্তে সে জানা শিখতে শুরু করবে যে আসলে নবী সাল্লাম করছেন কিনা, নবী সাল্লাম সাহাবীরা করছেন কিনা, এই জন্য এটা করা সুন্নতের খেলাফ। জি, মিসেস জাকির জানতে চেয়েছেন নারী পুরুষের নামাজ এক নাকি, এক কিনা জানতে চেয়েছেন, এবং একটি হাদিস উল্লেখ করেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আল্লাহ নবীজি যেহেতু এই কথা বলেছেন আমার মতো নামাজ পড়ো, তবে এখানে নারী পুরুষের নামাজ এক রকম কিনা? আমরা কিন্তু প্রথমে ভাই বলে দিছেন যে প্রশ্ন করবেন আলোচনার সাথে সম্পৃক্ত, এগুলো কিন্তু আলোচনার সাথে সম্পৃক্ত না, আমরা কিন্তু ফেকি মাসালা আলোচনা করিনি, আমরা আলোচনা করছি শিরকের উপরে। তাও যেহেতু প্রশ্ন করেছেন আবার উত্তর না পাইলে মনে কষ্ট যাবে যে এত কষ্ট করে প্রশ্ন করলাম উত্তর দিল না, তো এই ব্যাপারে কথা হলো পুরুষ আর নারীর সলাৎ এক, তবে সলাতের ভিতরে কিছু পার্থক্য আছে, সলাতের পদ্ধতিগত এক কিন্তু কিছু ক্ষেত্রে পার্থক্য আছে, পার্থক্যটা হলো পুরুষের সতর মহিলার সতর
এক না, মহিলা শতকটা ভিন্ন রকম, শতর বেশি হবে। তারপরে মহিলার শারীরিক গঠন পুরুষের শারীরিক গঠন এক না, এজন্য নারীরা রুকু করার ক্ষেত্রে সেজদা করার ক্ষেত্রে শালীনতা বজায় রাখবে। তার অর্থই নয় নারীরা সলাতের আলাদা সিস্টেম বানাই নিবে, মানে আলাদা সিস্টেম বানানো যাবে না। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সলাত আদায় করছেন পুরুষও সেভাবে করবেন, নারীও সেভাবে করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে বলেন নাই যে তোমরা আয়েশার থেকে নামাজ শিখো, খাদিজার থেকে নামাজ শিখো, বা অমুক মহিলার থেকে নামাজ শিখতে কথা বলেন নাই, বলছে আমার থেকে শিখো, আমি যেমন পড়ি এইভাবে পড়ো। এই জন্য রুকু সেজদা দাঁড়ানো সব পদ্ধতিগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতোই হবে। এজন্য ওই কেউ যদি মানে আলাদা পদ্ধতি বানায় নেন সেটা সুন্নতের খেলাফ, আলাদা পদ্ধতি বানানো যাবে না। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতিতে করছেন নারী পুরুষ একসাথে করবেন। এজন্য আমরা দেখা যায় যে ওই কিছু হাদিস পুরুষকে দিয়ে দিছি, কিছু হাদিস মহিলাদেরকে দিয়ে দিছি। যেমন হাত বাঁধার ব্যাপার আমরা ঠিক করে নিছি যে পুরুষেরা এই জায়গায় বানবো, মহিলারা এই জায়গায় বানবো, কিন্তু কোনো একটা হাদিস নাই, একটা জাল হাদিসও নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষদেরকে আলাদা করে হাত বাঁধতে বলছেন, নারীকে আলাদা করে বলছেন। যদি এখানে সই হয় তো পুরুষও এখানে বানবে, নারীও এখানে বানবে, যদি নারীরটা সই হয়। আর যদি পুরুষেরটা সই হয় তো নারীও এখানে বানবে, পুরুষও এখানে বানবে। কিন্তু আমাদের দেশে আমরা দুই পদ্ধতি বানাই নিছি যে পুরুষের এক জায়গায় নারী। কদিন আগে একজন আলেম ব্যাখ্যা দিছেন, কয় নারীরা হলো দৈব, এজন্য নারীরা দৈফা দিসের আমল করব, এজন্য বুকের উপর হাত বাঁধা নাকি দৈফা দিস, এজন্য নারীদেরকে কো আমরা দুর্বলটা দিছি, আর পুরুষেরা সহি স্ট্রং, এজন্য পুরুষেরা সহি আদিসের আমল করব, এজন্য পুরুষেরা নাবিন নিছে। মানে তার নিজস্ব মন গড়া ব্যাখ্যা। সম্মানিত মোহতারাম, আসসালামু আলাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরের তৈরি বিশ্বাস করা এটা শিরিক নাকি, বা শিরিক কিনা জানাবেন, আপনার মতামত জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা এই ব্যাপারে আমাদের ওয়েবসাইটে বিস্তারিত আলোচনা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি কিনা, এবং আমরা 100টা ধারাবাহিক বাংলাদেশে প্রচলিত জাল হাদিস আলোচনা করতেছি, এর ভিতরেও আলোচনা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর এই ব্যাপারে কিছু কথাবার্তা আছে, তবে এটা আকিদার বিষয় না। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নূর না মাটি না কি, এটা আকিদার কোনো বিষয়বস্তু না। কারণ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে আকিদার বই লিখছেন এই বইতে এই ব্যাপারে কোনো আলোচনাই নেই। তারপরে 600 হিজরি পর্যন্ত যত আকিদার বই লেখা হয়েছে এখানে এটার পক্ষে বিপক্ষে বা কোনো আলোচনায় আকিদার বইতে নাই, অর্থাৎ এটা আকিদার কোনো বিষয়বস্তুই ছিল না। পরবর্তীতে কোনো কোনো ভাই এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতকে অতিরঞ্জন করতে যাই তারা এগুলাকে আকিদার বিষয় হিসাবে নিয়ে আসছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর এই কথা ঠিক আছে, নূরুল্লাহ এটা কোনো কোনো ব্যাখ্যা দ্বারা প্রমাণিত, সরাসরি আয়াত দ্বারাও প্রমাণিত না, হাদিস দ্বারাও প্রমাণিত না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনে কারিমে সরাসরি কোনো জায়গায় নূর বলা হয়নি। ওই নূর কোরআনে আসছে, নূরের ব্যাখ্যায় কেউ কেউ বলছেন যে এখানে নূর বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা হলো কোনো কোনো মুফাসসিরের বা তাবির ব্যাখ্যা। আর ব্যাখ্যা কোনোদিন আকিদা হয় না, এই সূত্র মনে রাখবেন, ব্যাখ্যা কোনোদিন আকিদা হয় না, আকিদা হয় সরাসরি স্পষ্ট কোরআনের আয়াত অথবা স্পষ্ট সহি হাদিস, যেটার ব্যাখ্যা লাগে না ওইটা হলো আকিদা। তো এটা হলো কারো কারো ব্যাখ্যা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি নূরের তৈরি এই ব্যাপারে কোনো সহি দঈফ হাদিস আসেই নেই। যেই হাদিসটা দিয়ে দলিল দেওয়া হয়, মানে নূরের যেখানে নূর বলা হয়েছে নূরের আয়াতগুলো দিয়ে নূরের তৈরি বানানো হয়, কিন্তু কোনো আয়াতে এইভাবে নূরের তৈরি আসে নেই। তারপরে যেই হাদিসটা বলা হয় যে আউয়ালুমা খালাকাল্লাহু নূরি, এটা হলো শীর্ষ জাল হাদিসগুলোর একটা সনদবিহীন জাল হাদিস, মানে কোনো হাদিসের গ্রন্থে এই বাক্যটাই আসে নাই। আরেকটা দলিল দেওয়া হয় যে আউয়ালুমা খালাকাল্লাহু নূরা নাবিজ্জিকা মিন নূরিহি, সর্বপ্রথম এই এটা লেখা লিখছেন 700 হিজরির পরে, লিখে নিচে রেফারেন্স দেওয়া হয়েছে মুসান্নাফে আব্দুর রাজ্জাক, হাদিসটার রেফারেন্স দেওয়া হয়েছে। পরবর্তীতে মুহাদ্দিসিনে কেরাম পুরা আব্দুর রাজ্জাক মুসান্নাফে আব্দুর রাজ্জাক খুঁজে ফেলছেন, এই হাদিস পান নাই। এরপরে ওনারা মনে করছেন হয়তো মুসান্নাফে আব্দুর রাজ্জাক ভুল লিখে ফেলছেন, আব্দুর রাজ্জাকের অন্য কোনো বইতে থাকতে পারে। পরবর্তীতে আব্দুর রাজ্জাক রাহেমাহুল্লার যত বই আছে তাফসিরের হাদিসের ফেখের সব বই খোঁজা হয়েছে, তাও পাওয়া যায়নি। অর্থাৎ এটা সনদবিহীন মিথ্যা জাল হাদিস, জাল হাদিসের উপরে ভিত্তি করে
আমরা অনেক ভাই বোন বিশ্বাস করে বসে আছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি হলে নবী সাল্লাল্লাহু আলাইহির মর্যাদা কমে যায়, বাড়ে না। কারণ ফেরেশতারা নূরের তৈরি, মাটির তৈরির মর্যাদা বেশি। নূরের তৈরি কি দিয়ে আল্লাহ পাক মাটির তৈরিকে আদমকে সৃষ্টি করেছেন। তাহলে নূরের তৈরি হলে সম্মান বাড়ে না, মানে নিজের চিন্তাধারায় সম্মান বাড়াইতে গেলে সম্মান কমে যায়। আল্লাহ সুবহানাহু তাআলা আল্লাহ রসুলের সম্মান যতটুকু বাড়ানো দরকার ওয়া রাফা'না লাকা যিক্রা ততটুকু আল্লাহ বাড়াই দিয়েছেন। এই জন্য যেটা আল্লাহ পাক বলেন নাই, রাসূল বলেন নাই যে আমাকে নূর দিয়ে বানাইছে, সেটা আমরা জোর করে বলার দরকার থাকে। জি, আরেকজন ভাই প্রশ্ন করেছেন, কবর জিয়ারতের সাথে শিরকের কোনো সম্পর্ক আছে কি? কবর জিয়ারতের সাথে শিরকের সম্পর্ক আছে, সেটা হলো আমি কবর জিয়ারত করতে গেছি কবরবাসীর জন্য দোয়া করব। কিন্তু কবরবাসীর জন্য দোয়া না করে কবরবাসীর কাছ থেকে আমি কিছু চাইতে গেলাম, কবরের লোকটাকে যাই বলতেছে আমাকে এটা দেন, ছেলে দেন, মেয়ে দেন, আমি একটা গাড়ি কিনছি, আমার গাড়িটা একটু দেখে রাখবেন, আমি অমুক বিপদে আছি, আমার বিপদটা উদ্ধার করে দেন, তখন এটা শিরক। আজ যদি যাই বলি যে আসসালামু আলাইকুম ধারা কওমি মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, মাইয়াতের জন্য দোয়া করি, তাহলে এটা কবর জিয়ারত, এটা হলো সুন্নাত। আর কবর বাসের কাছে কিছু চাইলে এটা শিরক।